গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পায়েল, মাই এভরিডে ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করতে চলেছি। আর এখন বাজে কিন্তু সকাল 10:30, তো আমি এখানে ছানার কোপ্তা করে করব। তার জন্য কোপ্তাগুলো দেখো একদম রেডি করে নিয়েছি, ঠিক আছে? এবার আমি এটাকে তেলে ভেজে নেব। কিন্তু দেখো তেলটা গরম হয়ে গেছে, তো আমি এক এক করে এই যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি গ্যাসের জোরটা খুব হাই ফ্লেম রাখবো না, মিডিয়ামে রাখবো। আর এখানে দেখো আমার ছেলেকে টিভি দেখতে দিয়েছি, কিন্তু ওর টিভি না দেখে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে আর আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে, রান্না করতে দিচ্ছে না একদমই। আর চালিয়ে দিয়েছি চুচু টিভি, আর কি করব বলো, একা সংসার হলে এটাই হয়। সবাই মানে মা ব্যস্ত, মমতা ব্যস্ত, তো টিভি বাচ্চাদের মোবাইল দেখানোটা উচিতই না, কিন্তু কিছু করার নেই আমার। দেখো আমার এক পিট ভাজা হয়ে গেছে, তো আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে কিন্তু উল্টে উল্টে ভেজে নেব। আর আমি এটা গোল্ডেন ব্রাউন করেই ভাজবো। এটা কিন্তু এত সুন্দর হয় খেতে, তোমরা শুধু শুধু খেতে পারো, ভীষণ মুচমুচে হয় আর দারুণ খেতে হয়। আর যেহেতু এটা আমাদের বাড়ির ছানা, একদমই ভেজাল ফ্রি, দোকান থেকে নিয়ে আসা না। দেখো বড়াগুলো এখন ভেজে তুলে নিচ্ছে, কি দারুণ হয়েছে না বড়াগুলো বলো, ভীষণ সুন্দর হয়েছে। চলো ভেজে বড়াগুলো ভেজে তুলে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এইগুলো ভাজবো, তারপরে ভেজে আমি ব্যাক হচ্ছি। ওই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ আর এক টুকরো দারচিনি ছেড়ে দিলাম, ঠিক আছে? এবার এটা ভেজে নেব, মানে ফোড়ন দিয়ে নেব। আলুটা দিয়ে নিয়েছি, তোমরা চাইলে আলু দিতেও পারো নাও দিতে পারো, ঠিক আছে? তো আলুটা এখন লাল লাল করে ভেজে নেবো নুন আর হলুদ দিয়ে। দেখো এখানে নুন আর হলুদটা দিয়ে ভেজে নিচ্ছি আমি। আর এই দিকে দেখো আমার দুধ উঠলে গেছে, তো আমি এটা ঢেকে রেখে দেবো। তাহলে সোনার দুধ আর একটা রান্না করবো, সেই রান্নাটা একটু দুধ দেবো। তো আজকে নিরামিষ আমাদের, যে তোমার একাদশী সেই জন্য। তো দেখো এই যে আলুটা ভাজা হয়ে গেছে, আর আমি এই মশলাটা করে রেখেছিলাম এইটাই দিয়ে দিচ্ছি। এই যে সামান্য আমি একটু চিনি দিয়ে দিলাম, এতে খুব একটা মিষ্টি হবে না, একটু নিরামিষ রান্না, হালকা মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। এতে বেশ একটা নুন চিনির ভালো ব্যালেন্স হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো দেখো এই যে তেল চারিদিক দিয়ে বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি এই যে জল গ্লাসে করে রেখেছিলাম, তো আমি দিয়ে দেবো। আর যেহেতু কোপ্তাগুলো একটু ঝোল টানবে, সেই জন্য আমি আরেকটু জল দিয়ে দেবো, আরেকটু জল দিয়ে দেবো। আমি দেখো কোটোর মধ্যে জল করে রেখেছি, একটু জল দিয়ে দেবো। দু গ্লাস মতো জল দিলাম, এতেই আমার হয়ে যাবে। তো আমি এই যে বড়াগুলো করে রেখেছিলাম, মানে ছানার কোপ্তাকারিগুলো, কোপ্তাগুলো করে রেখেছিলাম, এখন এই কারির মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু বেশিক্ষণ ফুটাবো না, তাহলে কিন্তু গলে যেতে পারে এগুলো। আমি গ্যাসটা কমিয়ে দিই জোরটা, আর ছেড়ে দিই বড়াগুলো। তো কেমন লাগছে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে তোমরা কিন্তু জানাতে একদমই ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও, আর যদি ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছিল তোমাদের রেসিপিটা। আর এটা আমিষভাবেও আমি করি, যেহেতু আজকে নিরামিষ, তো নিরামিষভাবেই করলাম। বেশিক্ষণ কিন্তু ফুটাবো না, 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখেই নামিয়ে দেবো। তো আমি ঢেকে দিলাম, খুলে দিচ্ছি, ঢাকাটা খুলে দিয়েছি। এখন আমি একটু সামান্য গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দেবো। দেখতে দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু সত্যি বলছে দারুণ হবে। গ্যাসটা অফ করে দিলাম, এর ভিতরে একটু সামান্য ঘি দিলে কিন্তু দারুণ হতো, কিন্তু যেহেতু ঘি নেই সেই জন্য আমি ঘিটা স্কিপ করে দিলাম। দারুণ লাগছে দেখেই মনে হচ্ছে, বলো খাই।
সোনা দুষ্ট স্নান টান করা হয়ে গেছে, দুষ্টুমি করছে। এ দেখো এগুলো ফেলে দিয়েছে, এটা ফেলে দিয়েছে, চেয়ারের উপর থেকে প্লাস্টিক ফেলে দিয়েছে, দেখো আসনগুলো জলের বোতল চারিদিকে ছড়িয়েছে। এত দুষ্টু, ওর কামমাই যে দরজা দিয়ে দিয়েছে সেই জন্য কাঁদছে, ঘরে যাবে বলে। ঘর মুচ্ছে কাম্মা, আসো। চলো চলো আসো, তুমি টিভি দেখো, চলো আমি টিভি চালিয়ে দিই। কি হয়েছে যে ওলগুলো আছে, ওল শীত মানে ওলের ডাক। ওই ওলের ডাকটা দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন, আর এর মধ্যে দিয়ে নেব এক চামচ মতো হলুদ। আর নুনটাই পরে দেবো, যেহেতু নুন দিয়েছিলাম আমি ওল সিদ্ধ ভোর ওল বলছি বারবার। তো দেখো সোনাকে আমি দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছি, এই যে এত দুষ্টুমি করছে, মানে একবার স্বাদের সিঁড়ি টুটে যাচ্ছে, আর একা পেরে উঠছি না। মা যেহেতু একাদশী করেছে, পুজো দিয়ে এখন রান্নাবান্না করবে, ওর কাম্মা কাজ করছে, তো আমি একদম হিমশিম খেয়ে যাচ্ছি। সত্যি রান্না করবো না, ওর পিছন পিছন দৌড়াবো, আর একটা না একটা মানে করেই যাচ্ছে দুষ্টুমি, একটা না একটা দুষ্টুমি, লাস্ট পর্যন্ত এই যে দড়ি দিয়ে আর পায়ে বেঁধে দিয়েছি। এইটা কিসের দড়ি জানো তো, সেই মিশো থেকে কাপড়ের টুকরো এসেছিলো সেটা। তো দেখো দুধের সরটাও দিয়ে দিয়েছি, সর আরও বেশি থাকলে ভালো হতো, মালাই মালাই টাইপের খেতে হতো। তো তোমরা এইভাবে কখনো খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। চালিয়ে দিয়েছি, এই যে চুচু টিভি ওই দেখছে। তো এই দেখো বাটিতে আমি তুলে নিচ্ছি মমতাদের জন্য, যে কোপ্তা কারিটা করেছিলাম সেই কোপ্তা কারিটা গ্রেভি আর কোপ্তা কারিটা। আর সত্যি বন্ধুরা তোমরা এইভাবে করে খেয়ে দেখো বাড়িতে, ভীষণ ভালো হবে, ভীষণ টেস্টি, ভীষণ সুন্দর হয়। এটা নিরামিষও যেমন ভালো লাগে, আমিষও তেমন ভালো লাগে। আমাদের বাড়িতে না এটা সবাই খুব ভালো খায়। আর এটা রান্না করার পর আমার বর তো বলেছে ভীষণ ভালো হয়েছে, আর বাড়ির সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে। আর যে আমি ওলের ডেটির রেসিপিটা করলাম না, ওটা তো সুপার হয়েছিল জানো তো। এই রেসিপিটা তোমাদের সাথে একদিন শেয়ার অবশ্যই করব, যেহেতু দুধ দিয়ে এটা একটু আনকমন। আমি এটা আমাদের শ্বশুর বাড়িতে এসে শিখেছি, আগে কখনো আমি ওটা করিনি আমার বাপের বাড়িতে। তো এই বা শ্বশুর বাড়িতে সব অন্যরকম টাইপের সব রেসিপি আছে। তো আমার ওলের ডাটির ডালনা একদম কমপ্লিট, আমি সামান্য একটু ঘি দিলে ভালো লাগতো, আমার অবশ্য নিরামিষ রান্না ঘি দিলে খুব ভালো লাগে খেতে। তো একটু সামান্য আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নেব। তো বন্ধুরা আমি একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছি। এরকমই এটা মাখা মাখা হবে, এর থেকে শুকনো কিন্তু ভালো লাগবে না। আর ডাটিগুলো দেখেছো, একটাও কিন্তু গলিনি, সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলবে না, এইভাবেই রান্না করতে হবে। এটা খেতে ভীষণ ভীষণ টেস্টি, আমার বরের একটা ফেভারিট ডিশ, ঠিক আছে, ওর জন্যই রান্না করলাম। না হলে আমি লাউয়ের ডাটিগুলো ওই পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ভাজা, কাটলে বীজ দিয়ে ভাজা ভাজা করতাম। কী দেখাবো জানো তোমাদের, এই যে মিক্সিং বোলের ব্লেডটা ভেঙে গেছে, এই যে মশলা করতে গিয়ে ব্লেড ভেঙে গেছে, কিছু একটা প্রবলেম হয়েছিল হয়তো। তারপরে এই যে মমতাদের মিক্সিং বোলটা নিয়ে মশলা করলাম। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আজকে দুপদের রান্না করলাম। তো এখন অনেক কাজ আছে, সেগুলো তুলে নিয়েছি, দেখো এটা হলো মমতাদের দেবো, আর এটা হলো আমাদের জন্য রেখে দিলাম। তো অনেকটাই আছে আমাদের জন্য রেখে দিলাম, আর এটা মমতাদের দিয়ে দেবো। বাবা মমতা আমার দেওয়ার খাবে, মার যেহেতু একাদশী, মা খাবে না। তো দেখো মা একাদশী করেছে, আর এই যে স্টোভে রান্না করেছিল মা, আর আমাদের দিয়ে দেয় প্রত্যেকবার, প্রত্যেকবার মা একাদশী করে, মা তো খায় না, খাই আমরা। এই যে দেখো বাদাম ভাজা দিয়েছে, থাক না লাগবে না।
লাগলে দিতে পারি কিন্তু আছে তো অল্প একটু দাও না দিলেও হবে ভাত খাবো তো এখনো বন্ধুরা আমি সকাল থেকে কিচ্ছু খাইনি জল খেয়েছি শুধু তুমি আবার কি নিয়ে দাঁড়াও দাঁড়াও ভুজিয়া নিয়ে দাঁড়িয়ে আছে সে হলো পাপড়ি চাট করে খাবে দাও এ গরম বাপরে বাপ না বাবা এতটা যে উঠেছে তোমার হাতটাই বলতে আমি না বললে তো দিবা না তো এটা এখন আমি খাবো আর এই যে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে জামা কাপড়গুলো তুলেও নিয়ে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে রোদ্দুর থেকে নিয়ে এসেছি তুলে তো দেখো তোমাদের দাদাও কাছ থেকে চলে এসছে আর আমি এখন ভাত খাবো সকাল থেকে সত্যি কিছু খাইনি এটা অর্ধেকটা আমি খাবো অর্ধেকটা ও খাবে দেখি চামচ নিয়ে আসো খুব গরম ভীষণ ভীষণ এর ভিতরে বাদাম দিয়া থাকে সবজি দেওয়ার মধ্যে আলু আর পেঁপে দেয় আমি পেঁপেটা খাই না আলুটা খাই আর লঙ্কা মাকে বলছে আজকে চিড়ে চিড়ে দিতে এ দেখো এটা আলু আফটারনুন ফ্রেন্ডস আমি তোমাদের সাথে কখন থেকে ভাবছি কথা বলবো বাট কথা বলার সুযোগই পাচ্ছি না মানে সংসারের এত চাপ হয়ে গেছে ইউটিউব সংসার আর বাচ্চা এই তিনটে মিলিয়ে আমি আর পেরে উঠছি না আর এদিকে দেখো আমি ছাদে এসেছি আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেটাও চলে এসেছে এসে মানে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে মানে কি বলবো বাঁশ রয়েছে এই যে আমি টেনে আনলাম বাঁশ রয়েছে এই দেখো বাঁশ রয়েছে কোথায় কি রয়েছে কোথায় ওর হাতে যদি চোস ফোটে ও কোনো কথাই একদম শুনবে না দিন দিন একদম খুব খুব বদমাইশ করছে বদমাইশ হয়ে যাচ্ছে মানে কি বলবো এ দেখো কাঁঠালের বীজগুলো সব ছড়িয়ে রেখেছে নিচে প্রচণ্ড গান হচ্ছে মানে টিভিতে আমার যা টিভি দেখছে তো কপিরাইট ক্লেম আসবে বলেই আমি ছাদে আসলাম আর ছাদে কিন্তু ভালোই রোদ্দুরের তাপ রয়েছে এখনও এখন বাজতে গেল ওই চারটে মতো তো একটু শুয়েছিলাম আর সবার ভিডিও দেখছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই তো সেই জন্য কথাই ফোনটা পড়ে না আমার নতুন ফোন ফোনটা পড়ে দেখছি এখানটা একটুখানি চোট খেয়েছে ফোনটা এই দেখো এই এই একা একা কোথায় যাচ্ছিস তুই নিনা নিচে নামতে হবে না চলো আমি যখন নামবো তখন দেখেছো একা একা নেমে চলে যাচ্ছে ছাদের দরজাটা দিয়ে দিই মানে খুব পা হয়েছে মানে একা একা যখন তখন ছাদে উঠে চলে আসছে খুঁজে পাচ্ছি না কোথায় ছাদে উঠে চলে আসছে দরজা দিয়ে রাখলে সিঁড়ির পরে উঠে যাচ্ছে যদিও পড়ে যায় দেখো সিঁড়ির ঘরের দরজা আছে কিন্তু নিচে তো আর দরজা নেই তো সেই জন্য এই চক্করে তোমাদের রোজ রোজ ভিডিও আমি দিতে পাচ্ছি না আর আমার চ্যানেলটার বয়স এক বছর হয়ে গেছে ঠিক আছে যেহেতু ফার্স্টের দিকে মানে সবার মতো আমিও চ্যানেল খুলেছিলাম কিন্তু চ্যানেলটা খুলে চ্যানেলটাকে কী করে মানে গ্রো করবো সেটা মানে একবারও ভাবিনি একটা ভিডিও ছাড়তাম এবার এক মাস পরে গিয়ে আবার একটা ভিডিও ছাড়তাম তারপরে ছ মাস পরে গিয়ে একটা ভিডিও ছাড়তাম এরকম আবার দু তিন মাস পরে গিয়ে ভিডিও ছাড়তাম তখন দেখলাম যে সবাই করছে আমিও একটুখানি কন্টিনিউ করি তারপরে ছেলে হওয়ার পরে ছেলে বড় হচ্ছে মানে আমি একদম কন্টিনিউ করতে পারছিলাম না এই তিন চার মাস কি পাঁচ মাস হচ্ছে একদম রানিং করছি ব্লগ তার মধ্যে আমার বাবা মারা গেল প্রায় এক থেকে দেড় মাস আমি ব্লগ দিইনি কোনো আর তোমার এমনিও আমি সপ্তাহে হয়তো দুটো তিনটে ব্লগ ছাড়ি কি দুটো ব্লগ ছাড়ি ডেলি ছাড়তে পারি না আমার ছোট একটা বাচ্চা আছে তোমরা তো জানোই ওই যে দেখছো আর হলো তোমার সংসারের এত চাপ মানে হেল্পিং হ্যান্ড নেই আমার একা একাই সমস্ত সংসারের কাজ করতে হয় যেমন রান্না করা থেকে বাসন মাজা থেকে সবজি কাটার থেকে শুরু করে আর ঘর মোছা থেকে শুরু করে বিছানা তোলা থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু আমাকেই করতে হয় কেউই হেল্প করে না আর যদি বলো শাশুড়ি মা আছে তো মা কিন্তু এক মাস আমাদের মধ্যে খায় এক মাস আমার জায়ের মধ্যে তো যখন এক মাস আমাদের মধ্যে খায় তখনও কিন্তু মা কোনো হেল্প করে না আমি হেল্প নিও না তার কারণ তারও বয়স হচ্ছে সে আর কত করবে এখন তার রেস্ট নেওয়ার টাইম সেই জন্য কিন্তু আমার ছেলেকে মাঝে মধ্যে খাইয়ে দেয় আর ডেলি স্নান করিয়ে দেয় স্নানটা কিন্তু আমি ওকে রোজ করাই না মাই রোজ করাই আমি মাঝে মাঝে করাই যখন সময় পাই তখন করাই আর আমি আমার ট্রাইপডটাও প্রায় খারাপ খারাপ হয়ে গেছে তো আমি যে ট্রাইপড রেখে রেখে তোমাদের আমি কী করছি না করছি দেখাবো সেটাও পাই না তো হাতে
ফোন নিয়ে নিয়ে কিন্তু আমি রান্না বান্না সমস্ত এ টু জেড জিনিস দেখাই, ঠিক আছে? যে ট্রাইপড রেখে আমি রান্না করছি বা ঘর মুছছি বা এর মানে সংসার সমস্ত কাজ আছে সেগুলো আমি করছি মানে দেখায় না। আর আমার চ্যানেল আমি যতদিন ভেবে রেখেছি যে মনিটাইজ না হয় আর মনিটাইজ করেই ছাড়বো, আমারটা ভাবনা চিন্তা আছে। তো ভিডিও ছাড়ি না কী করে মনিটাইজ হবে বলো, সেটাও একটা বড় ব্যাপার। আর হলো তখনই ট্রাইপড কিনবো, তার আগে কিনবো না, কারণ ট্রাইপডটা আমার একদম নষ্ট হয়ে গেছে, ওটাকে ঠিক করতে হবে। আর সেই জন্য আমার খুব একটা প্রবলেম হচ্ছে। তো তোমরা পাশে থেকো, যেইভাবে আছো এইভাবে পাশে থেকো আর সঙ্গে থাকো, তাহলেই হবে। আর তোমরা যদি পাশে থাকো আমিও পাশে আছি। তো সেই দিনকে বলেছিলাম বাজারে যাব বিভিন্ন কারণের জন্য, আর রাতে যাওয়া হয়নি, তো আজকে যাব ভাবছি বাজারে। তো প্লিজ বন্ধুরা, আমি যখনই মানে আমি আমার টাইম নেই কোনো ভিডিও ছাড়া, কোনো দিন সকালে ছাড়ি, কোনো দিন দুপুরে ছাড়ি, কোনো দিন আবার সন্ধেবেলায়ও ছাড়ি। তো তোমরা একটু প্লিজ টাইম মতো আমার ভিডিওটা দেখে দিও। তো আমি এখনও রুটিন করে উঠতে পারছি না, আর এডিট করব কি আমি কোনো কিছুই করে উঠতে পারছি না সেই জন্য। তো চলো দেখি সোনা কী কী করছে সেটাই তোমাদের দেখাই। না তুই কী করছিস দেখো, কত কাজে দেখো, কাঁঠালের বীজগুলো ঠাম্মি রোদ্দুরে শুকাতে দিয়েছে আর ও পুরো ছড়িয়েছে চারিদিকে এসে পর। তারপরে এখানে পেরেক ফেলে দিয়েছিল এক গাদাও, ঠাম্মি তুলে রেখে গেল, আমি বালতি চাপা দিয়েছি এই জায়গাটায়। আর ওর অল টাইম দুষ্টুমি। চল নিচে যাবি, চল নিচে যাবি, নিচে যাবি কি থেমে গেছি গরমের মধ্যে। দেখো আমি এখানে এসে দাঁড়িয়ে ক্যামেরা কাছে, ও চলে এসছে। নিচে যাবা, নিচে যাবা, বলো নিচে যাবা। হ্যাঁ একটা হামি দাও, হামি দাও, একটা হাম্পি দাও। এই যে আন্টি দাও, একটা ফ্লাইং কিস দিয়ে দাও, এইদিকে তাকাও, এখন খেলা করছে, খেলা করছে, ও কোনো কিছু শোনার মুডে নেই। দেখি প্যান্টটা একটু উঁচুতে উঠে গেছে, নামিয়ে দি, নাও চলো নিচে চলো বাম্মাম, আসো এটা দেখো, এটা রাখো, এটা রেখে দাও, রাখবা না রাখবা না, এটা রেখে দাও, আমি তাহলে তোমাকে কিন্তু ছাদে একা রেখে চলে যাবো। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, এই দেখো এই দরজা খুলে আমি চলে যাচ্ছি, তুমি থাকো একা একা ছাদে, থাকো টাটা টাটা, চলে গেলাম। ওটা দিয়ে মারতে আসতে দেখো, তাহলে ওটা আগে ফেলো, ওটা হাত থেকে ফেলো, ওটা ফেলো, ফেলবে না ও, একদম কথা শোনে না, দিন দিন বদমাইস হয়ে যাচ্ছে। ওটা ফেলো, হাতে চোখ ফুটবে, চলো দেখো 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 জেদ, দেখো জেদ।